सर्वभूतेषु इन्द्ररूपेण शासिता কলকাতা একদিন লন্ডন হবে, এই আশায় বুক বাঁধছেন প্রত্যেক বাঙালি। কিন্তু এই বিষয়টা বেশ সময় সাপেক্ষ, আর এই মুহূর্তে যাদের সাধ্য বা সময় কোনোটাই নেই লন্ডনে যাওয়া, তাদের জন্য এক টুকরো লন্ডন নিজেদের মণ্ডপে নিয়ে এলো সন্তোষ মিত্র স্কোয়ার। থিমটা হচ্ছে লন্ডন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা দি তিনি ভেবেছিলেন, ভাবছেন যে কলকাতাটা লন্ডনের মতন হোক। লন্ডন মানে এই নয় যে গঙ্গার বদলে টেমস, লন্ডন মানে এই নয় হাওড়া ব্রিজটা লন্ডন ব্রিজ হবে, লন্ডন মানে এই নয় আমাদের অন্যান্য স্থাপত্যগুলো ব্রিটিশদের মতন হয়ে যাবে। লন্ডন মানে হলো খুব সিম্পলভাবে যদি আমরা বলি যে রাস্তাঘাট পরিষ্কার হবে, লন্ডন মানে হলো আমার গঙ্গা পবিত্র আছে পরিশ্রুত হবে, লন্ডন মানে হলো আমাদের জীবনযাত্রা লন্ডনবাসী মানুষদের মতন আমাদের জীবনযাত্রার মান উন্নতি হবে। একটা আমরা একটা স্ট্রাকচার দিয়েছি, একটা দাঁড় করাতে চেষ্টা করেছি যে একটা এক চিলতে লন্ডন কলকাতা শহরের বুকে, যেটা থেকে মানুষকে এই মেসেজটা দিতে চেয়েছি যে আমরা চাইলে আমরা আমাদের শহরটাকেও লন্ডনের মতন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। আসলে বড়ভাবে তিনটে অংশ দেখানো হচ্ছে, একটা হচ্ছে বাকিংহাম প্যালেস, একটা হচ্ছে বিগ বেন, দ্বিতীয়টা আর তৃতীয়টা হচ্ছে লন্ডন ব্রিজ। কিন্তু ছোট ছোট আইকনিকভাবে অনেক কিছু থাকছে, ধরুন আমাদের লুট হয়ে যাওয়া কোহিনূর থেকে শুরু করে আমাদের এখানে মাদাম তুসো থেকে শুরু করে আমাদের শার্লক হোমসের বাড়ি থেকে শুরু করে চেলসি ক্লাব, এগুলো ছোট ছোট করে আইকনিকভাবে দেখানো হয়। দেখুন, প্রতিমার ওপর থিম ফিম আমরা অত বুঝি না, প্রতিমাকে নিয়ে অনেকেই এখন ছেলে খেলা করছেন, চাইনিজ প্যাগোডা করলে প্রতিমাও প্রায় লাফিং বুদ্ধার মতন দেখতে হয়ে যাচ্ছেন, তো আমরা সেসব করি না। বাট প্রতিমার ওপর আকর্ষণ নিশ্চয়ই আছে, এমন আকর্ষণ যা কখনো দেখেননি, যা কখনো শোনেননি, যা কখনো মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারেননি। আমি লিখে দিতে পারি এখানে যতজন মানুষ দাঁড়িয়ে আছেন তারা কেউ একসাথে 20 কিলো সোনা দেখেননি, আর সোনার শাড়ি সেটা তো কখনো ভাবেনি, সেটাই আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন, আমরা আমাদের মতন করে নিজেদের প্রস্তুত করছি, আপনারা যারা অ্যাওয়ার্ড দেবেন তারা আপনারা সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে আমরা চেষ্টা করছি যাতে প্রতিদিন যে বেশ কয়েক লক্ষ মানুষ এখানে আসেন তাদের উদ্দেশ্যে, তাদের যাতে ভালো লাগার জিনিস আমরা তুলতে পারি, তো আমরা সেইটা ভেবেই আমরা একটা মেসেজ চিন্তা করছি যে সন্তোষ মিত্র স্কোয়ারে এসো, মানুষ জন্ম সার্থক করো। দাদা, যে দর্শকেরা দেখছেন বা যে দর্শনার্থীরা আসবেন তাদের কাছে আপনার কি অনুরোধ? আমার একটাই অনুরোধ আছে, আপনারা আপনাদের স্মার্টফোনে সিটি সেরা অ্যাপ পুজোর অ্যাপটি ডাউনলোড করুন, আর সন্তোষ মিত্র স্কোয়ার ছাড়া কাউকে ভোট দেওয়ার কথা চিন্তাই করবেন না, কারণ পুজো মানে একটাই, সন্তোষ মিত্র স্কোয়ার। সিটি সেরা অ্যাপ জিতবে কারা? সিটি সেরা অ্যাপ জিতবে কারা? সিটি সেরা অ্যাপ জিতবে কারা? লন্ডন সাথে সোনার শাড়ি পরিহিত মা, এমনই নানান চমক রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর কী কী আছে সেটা যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এখানে। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস।
ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে। দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।